বাঙালির বারো মাসে তেরো পার্বণ। মা জগদ্ধাত্রী কিন্তু এসে গেছেন, আর জগদ্ধাত্রী পুজো মানেই যে জায়গাগুলোর কথা সবার আগে মনে পড়ে সেটা হলো চন্দননগর এবং মানকুণ্ডু। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি মানকুণ্ডুতে, আপনাদের দেখাবো এখানকার সেরা পুজোগুলি, তাহলে আসুন দেখে নিন। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতিতে। প্রথমেই আপনাদের ঘুরে দেখাবো প্যান্ডেল। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই দুর্গা মূর্তি, প্যান্ডেল ঠিক ঠোকার মুখে এন্ট্রান্সে দুর্গা মূর্তি, এবং প্যান্ডেলের যে থিমের নাম সেটা হচ্ছে দৌড়। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মণ্ডপের দিকে, সামনেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু মা দুর্গার মূর্তি, এবং ঠিক ঢোকার মুখে তালার শিকল ঝুলছে, অসংখ্য মানুষের সমাগম। সকালবেলায় অসংখ্য মানুষ কিন্তু ভিড় করে এসছেন প্রতিমা দর্শনে। আমরা ধীরে ধীরে যাচ্ছি প্রতিমার কাছে, একেবারে সাবেকি সাজ, ডাকের সাজে সেজে উঠেছেন মা, এবং মা সোনালি এবং রূপলি গয়নায় সেজে উঠেছেন, একেবারে অপরূপা লাগছে। এবং মায়ের উচ্চতা কিন্তু বেশ অনেক ফুট, মায়ের মুকুটের মধ্যেও অভিনবত্ব দেখতে পাচ্ছি, মুকুটের মধ্যে মাছ দেখতে পাচ্ছি আমি, বেশ অন্য রকমের সাজানো মুকুট। আমাদের এবারে যে দৌড়, আমরা চেষ্টা করেছি এই কনসেপ্টটা আধুনিকতার সঙ্গে একটা ঐতিহ্যর একটা মেলবন্ধন ঘটা। দৌড় মানে হচ্ছে দ্য রেস বা দ্য কম্পিটিশন। দেখুন, মানুষ তার জীবনের বিভিন্ন ফেজে জন্মলগ্ন থেকে মৃত্যু অবধি দৌড়তে থাকে বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন পারপাসের জন্য। যেমন ধরুন, একজন স্টুডেন্ট সাকসেসের জন্য, তেমনি মনে করুন যিনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছেন তাকেও দৌড়তে হয়। এবং এই দৌড়ের পথটা কিন্তু একদম স্মুথ সেলিং নয় বা মসৃণ নয়, মানুষকে অনেকটা প্রতিকূলতা বা প্রতিবন্ধকতার মধ্যে চলতে হয়। এবং আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন ল্যাডার আছে, ল্যাডার দিয়ে মানুষ ওপরে ওঠার চেষ্টা করছে, এবং বিভিন্ন জিনিস আছে যেগুলো মানুষকে কিন্তু টেনে নামিয়ে দিচ্ছে, কিন্তু মানুষের এই দৌড় কিন্তু থেমে থাকে। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী এখন চলে এসেছি কানাইলাল পল্লীর পুজোয়। আসুন ঘুরে দেখে নিই মণ্ডপটা। এখানে থিম হচ্ছে দায়বদ্ধ। আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি মায়ের সামনে মুখ করা হয়েছে, এবং যেখানে গাছের গুড়ির মতো সাজানো, এবং অসংখ্য গাছের মতো মহিলা আমরা দেখতে পাচ্ছি এখানে। আপনারা দেখুন একদম মণ্ডপের চারপাশ কিন্তু সবুজে সাজানো, মায়ের চারিধার কিন্তু একেবারে সবুজে সবুজ, এবং চারপাশে বিভিন্ন গাছ আমরা দেখতে পাচ্ছি, গাছ বানানো হয়েছে এখানে বিভিন্ন রকমের, এবং এখানে যাই বানানো হয়েছে আপনারা তো শুনলেন সবই কিন্তু পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়েই সেজে উঠেছে। এবার আমরা মায়ের প্রতিমা দর্শন করাবো আপনাদের, আবারও ভীষণ সুন্দরভাবে এখানেও মা সেজে উঠেছেন একেবারে সাবেকি সাজে। মায়ের নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা ছোট্ট গোপাল, হ্যাঁ, তারপরে পাশে দেখতে পাচ্ছি মায়ের হাঁস আছে। আসলে মায়ের এই মূর্তির মধ্যে কিন্তু মায়ের যে সাবেকি সাজ সেখানে কিন্তু খোদাই করে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। আমরা কেন দায়বদ্ধ, দায়বদ্ধ আমাদের থিমের নাম, কেন আমরা দায়বদ্ধ দেখবেন আমাদের মণ্ডপের শুরুতেই নগরায়ণ। আপনি যদি ওপর দিকে তাকান, নগরায়ণ কীভাবে সবুজায়নকে গ্রাস করে ফেলছে, সবুজটা আস্তে আস্তে বিলুপ্তির দিকে এগিয়ে চলেছে, সবুজ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আর আমরা এখানেই দায়বদ্ধ যে সবুজকে ফিরিয়ে আনতে হবে। সেই জন্যই আমরা দেখবেন মণ্ডপের ভেতরেই এক নবজাতকের ভ্রূণ রয়েছে, তার কাছে আমরা দায়বদ্ধ যে আমরা সবুজকে ফিরিয়ে আনবো, কখনোই নগরায়ণকে গ্রাস করতে দেব না, এই নিয়েই আমাদের চিন্তাভাবনা। এবং আমাদের মণ্ডপের সমস্ত জিনিস পরিবেশ বান্ধব, কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, সমস্তটাই পরিবেশ বান্ধব। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী এখন চলে এসেছি নিয়োগী বাগানের পুজোয়। আসুন ঘুরে দেখি মণ্ডপ। খুব সুন্দরভাবে কিন্তু টিনের পাত দিয়ে মণ্ডপ সাজানো আছে, খুব নিখুঁত কাজের দ্বারা শিল্পী কিন্তু মণ্ডপ সজ্জা করেছেন। অসাধারণ মণ্ডপ, এবং মণ্ডপের যে ঝাড়বাতি করা সেটাও কিন্তু ছোট ছোট বাসন দিয়ে, আমরা দেখতে পাচ্ছি থালা বাটি ধূপদানি এগুলো ইউজ করা হয়েছে কিন্তু পুরো মণ্ডপ জুড়ে।
এবং পাতলা টিনের পাত দিয়ে কিন্তু মণ্ডপের দেওয়ালে নকশা করা হয়েছে। খুব সুনিপুণ দক্ষতায় শিল্পী ফুটিয়ে তুলেছেন মণ্ডপ। এবার আমরা ধীরে ধীরে প্রতিমার কাছে যাব। অসাধারণ প্রতিমা এবং মা কিন্তু পুরোপুরি শ্বেত বসনা। খুব সুন্দরভাবে মা সেজে উঠেছেন, একেবারে সাবেকি সাজ, সাদা বেনারসি, সাদা গয়না এবং সোনালি গয়নাতে মা সেজে উঠেছেন। সোনালি রূপালী গয়নায় কিন্তু মাকে অপূর্ব দেখতে লাগছে। এবার আমাদের থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অনুকরণে একটি নির্মাণ করা হয়েছে এবং সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দ্বারা এই মন্দিরের মেটেরিয়ালস আছে, তার সঙ্গে স্টিলের বাটি, চামচ, ধুনুচি ইত্যাদি ইত্যাদি আইটেম আছে। মানে মন্দিরের কি মানে থাইল্যান্ডে আছে সেই মন্দির? হ্যাঁ হ্যাঁ, থাইল্যান্ডের অনুকরণে বৌদ্ধ মন্দির। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী এখন আছি সার্কাস মার জগদ্ধাত্রী পূজা কমিটিতে। আমি প্রথমেই কিন্তু মায়ের দর্শন দিয়ে শুরু করছি, কারণ মা এত অপরূপা তাই মায়ের দর্শন না দেখিয়ে পারলাম না। এখানেও কিন্তু মায়ের অভিনবত্ব রয়েছে, মাকে অসাধারণ দেখতে লাগছে এবং মায়ের যে চাঁদমালা সেটার মধ্যেও অভিনবত্ব রয়েছে। চাঁদমালার তিনটে অংশই আমরা দেখতে পাচ্ছি কুলো এবং সেখানে সার্কাস মাঠ 53 বর্ষ লেখা রয়েছে। আমি এখন কথা বলে নেব সার্কাস মাঠের সদস্যের সাথে। দাদা, প্রথমেই যদি থিম সম্পর্কে আমাদের একটু বুঝিয়ে দেন। এই থিমটা হলো বোদন থেকে বরণমালা, সার্কাস মাঠে রং বেরঙের খেলা। এটা হলো আপনার এই যে দেখছেন, এটা সমস্ত সুতোর উপরে সমস্ত কাজ করা, প্রতিটাই সুতোর উপরে কাজ করা আছে। আর এর মধ্যে লাইটিংয়ের একটা ব্যবহার রয়ে গেছে, এই লাইটিংটা হয়ে আরও সৌন্দর্য হয় রাত্রিবেলার টাইমে আর কি। লাইটিংয়ের আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কাঁচের? না, এই সুতোর উপরে সব কিছুই সুতো, সবই দেখছেন সব সুতোর উপরে আছে। এই সুতোর উপরে এটা পুরোটা করা আছে। যিনি করেছেন উনি হলেন গৌরাঙ্গ কহিলা, রাষ্ট্রপতি পুরস্কার। আচ্ছা, আর এই মুখোশগুলো কি ইন্ডিকেট করছে? মুখোশগুলো ইন্ডিকেট করছে, এটা দেখা যাচ্ছে যে আফ্রিকার জঙ্গলে এরম একটা মন্দির আছে, ওই মন্দিরটার অনুকরণে ওনার ভাবনার উপরে এই কাজটা করেছে। ড্রাগনের মূর্তি আর কি, ড্রাগনের মূর্তিগুলো কি সেই মন্দিরের অনুকরণে হয়েছে? আচ্ছা, সমস্তটাই দেখুন, এগুলি দেখুন সব ড্রাগনের, সমস্তটাই ড্রাগনের সব কিছু। আর মায়ের সামনে দেখতে পাচ্ছি এই যে রঙিন বিভিন্ন ঝালর, এগুলো কি সুতোর? সব সুতোর, ওই মানে যা দেখবেন টোটালটাই সুতোর উপরে করা আছে। এই যে এগুলি দেখছেন এগুলিও কিন্তু সুতোর উপরে করা, ওটা ফাইবার দিয়ে তারপরে করা হয়েছে। এখন আমরা চলে এসেছি তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতিতে। ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছেন এখানের মা, এবং এখানের মাকে দেখলে কিন্তু মাথা সোজা করে দেখা যাবে না, একেবারে মাথা উঁচু করে মায়ের দর্শন করতে হবে। খুব সুন্দর রানী এবং আকাশি বেনারসিতে মা সেজে উঠেছেন, দেখলেনই অসাধারণ সাজে কিন্তু সেজে উঠেছেন বৃহৎ মা। আমাদের এই পুজো এবারে 79তম বর্ষে পদার্পণ করেছে। আপনারা যে প্রতিমা দেখছেন, এই প্রতিমা হচ্ছে চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা। এর উচ্চতা যা মাটির গড়ন, সেই গড়ন হচ্ছে প্রায় 25 ফুট এবং সাজসজ্জা নিয়ে আমাদের প্রতিমা প্রায় 37-38 ফুটের উচ্চতা। চন্দননগরে এত বড় প্রতিমা আমাদেরটাই, এবং বিভিন্ন সংস্থা থেকে ইতিমধ্যেই আমরা অসংখ্য পুরস্কার পেয়েছি। আমাদের ঠাকুরের মুখশ্রী থেকে শুরু করে, সাজ থেকে শুরু করে এবং প্রতিমার উচ্চতা, এই বিষয়ে অসংখ্য পুরস্কার ইতিমধ্যে আমরা পেয়েছি। আমাদের এই পুজো আজকে 79তম বর্ষ ধরে চলছে এবং আমাদের এই প্রতিমার একটি নাম রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রতিমাকে রাজ্যের মানুষ রানীমা হিসেবেই ডাকেন, এবং এই নাম দেওয়াও হয়েছে মানুষের দ্বারা, মানুষই নাম দিয়েছেন। আমাদের দর্শনার্থীরাই এই প্রতিমাকে রানীমা বলেছেন। যারা দেখছেন তারা বুঝতে পারছেন একদম রানীর সাজে সজ্জিত আমাদের এই প্রতিমা, এবং প্রতি বছরই আমাদের প্রতিমা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন এবং তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে এই মণ্ডপে, যেমন দেখছেন এখনও অসংখ্য মানুষ এই দুপুরবেলা অসংখ্য দর্শনার্থী তারা প্রতিমা দর্শন করছেন এবং চোখে যেন আটকে যায়, যারা এই মণ্ডপে আসেন প্রতিমাটা যেন চোখে আটকে যায়, এখান থেকে নড়তে চান না। এবং আমাদের চন্দননগরের একটা এই পুজোর যে গর্ব, যে সংস্কৃতি, সেটাও হচ্ছে রাজ্যের মধ্যে অন্যতম একটা জায়গা আমরা দখল করতে পারি আমাদের শহর। এখানে কোনো বিশৃঙ্খলা হয় না,
লক্ষ লক্ষ মানুষ এই পাঁচটা দিন ধরে আমাদের শহরে আসে এবং তারা অবাধে প্রতিমা দর্শন করেন। এখানে কোনো ব্যারিকেড নেই, এখানে কোনো দড়ি ফেলে মানুষকে আটকানো হয় না, মানুষ নিজের গতিতে আসেন, প্রতিমা দর্শন করেন এবং নিজেরাই হচ্ছে পরের মণ্ডপে আবার চলে যান। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী এখন চলে এসেছি মানকুণ্ডুর ছুতরপাড়া সুভাষ সংঘ জাগরণ সংঘ জগদ্ধাত্রী পূজায়। আসুন আপনাদের ঘুরে দেখাই প্রথমে মণ্ডপ। মহাকাল থিমের ওপর বেস করে কিন্তু এখানকার মণ্ডপ তৈরি হয়েছে, তাই মণ্ডপের সর্বত্রই কিন্তু শিব বিরাজমান এবং মণ্ডপের মধ্যে অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম আমরা দেখতে পাচ্ছি সাজানো, যেগুলো সবই কিন্তু শিব পুজোয় ব্যবহৃত জিনিসপত্র। এবং এখানে ডুগি দেখতে পাচ্ছি আমরা, এবং আমরা যখন মন্দিরে প্রার্থনা করি তখন সেখানে যে ধাগা বাঁধি সেগুলো দিয়েও কিন্তু মণ্ডপ সাজানো, এবং মণ্ডপের সামনে নন্দী আছেন, রুদ্রাক্ষের মালা, ঘণ্টা, ঠিক মন্দিরের মতো পরিবেশে কিন্তু এখানে তৈরি করা হয়েছে, একেবারে শিব মন্দিরের মতো। এবং ঠিক ঢোকার সময় বৃহৎ একটা শিব মূর্তি যেটা রুদ্রাক্ষের মালা দিয়ে সজ্জিত এবং তার চারপাশে ত্রিশূল এবং ছোট ছোট ঘর দিয়ে সজ্জিত এই মণ্ডপ। মণ্ডপে প্রবেশ করতে এই ওপরটাও কিন্তু সুসজ্জিত, একদম হালকা পাতলা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপ সাজানো হয়েছে এবং সবই মন্দিরের জিনিসপত্র দিয়ে সাজানো। এবং ঢুকলেই আপনারা দেখতে পাবেন বড় শিব মন্দির, যিনি সেই শিবমূর্তিও কিন্তু রুদ্রাক্ষের মালা দিয়ে সুসজ্জিতা হয়ে আছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে প্রতিমার দিকে এবং প্রতিমার সর্বত্রও কিন্তু শিব বিরাজমান। প্রতিমার যে পিছনের যে সাজ সেখানে কিন্তু সর্বত্র শিব, তার ত্রিশূল, তার ডুগি, এই সমস্ত কিছু বিরাজমান এবং প্রতিমাও সেজে উঠেছে নীল বেনারসিতে, তাকে অপরূপা লাগছে, এবং সোনালি এবং রূপালি গয়নায় সেজে উঠেছে। প্রতিমার সামনে ভীষণ সুন্দরভাবে আলপনা দেওয়া আছে, একেবারে হাতে আলপনা দেওয়া, আমাদের পুরনো সাবেকি আলপনা যেরকম হয়। প্রতিমাও কিন্তু বৃহৎ প্রতিমা এবং সর্বত্রই কিন্তু শিবের সমস্ত কিছু এখানে বিরাজমান, এবং প্রতিমার দুপাশেও আমরা দেখতে পাচ্ছি সেই যে ইচ্ছা পূরণের ধাগা এবং ছোট রুদ্রাক্ষের মালা, ছোট ঘর, সেই সব কিছু দিয়েই সুন্দরভাবে প্রতিমা সাজানো হয়েছে। আপনাদের দেখালাম মানকুণ্ডুর সেরা সেরা জগদ্ধাত্রী পূজাগুলি। কেমন লাগলো পূজাগুলি আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের জগদ্ধাত্রী পুজো কেমন কাটছে সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটি। ক্যামেরায় সৌম্যর সাথে আমি বৈশালী, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন জিও বাংলা।